পর্ষদের তরফ থেকে যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে যে প্রত্যেক মাধ্যমিক পরীক্ষার্থী পিছু পর্ষদের 10 টাকা করে অনুদান দেওয়া হবে। গেস্ট লেকচারের পিছু 100 টাকার পরে এবার মাধ্যমিক পরীক্ষার্থী পিছু 10 টাকা। মানোন্নয়নের জন্য মাধ্যমিক পরীক্ষার্থী পিছু 10 টাকা করে বরাদ্দ। মাধ্যমিক পরীক্ষার পরে স্কুলে স্কুলে টাকা পাঠাবে পর্ষদ। মাত্র 10 টাকায় কিসের মানোন্নয়ন? প্রশ্ন শিক্ষক সংগঠনের। 2024 এর মাধ্যমিক পরীক্ষার জন্য পর্ষদের সিদ্ধান্ত ঘিরে তোলপাড়। তপনের কলেজের বিজ্ঞপ্তি ঘিরে তোলপাড়ের মধ্যেই এবার পর্ষদের বিজ্ঞপ্তি। কোনো কিছু হয় না, 10 টাকা পার হেড। ধরুন 100 পরীক্ষার্থী যদি একটা স্কুলে থাকে তাহলে সেক্ষেত্রে 1000 টাকা হয়। 1000 টাকার কী মূল্য আছে আজকাল? তাহলে এটা একটা হতে পারে যে মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি যিনি নতুন এসেছেন তার নামটা প্রচার হলো, মানুষ জানতে পারলো যে মধ্যশিক্ষা পর্ষদের নতুন সভাপতি ছাত্রদের 10 টাকা করে গিফট করছে, এটা হয়তো প্রচার হতে পারে। কিন্তু আদৌতেই এই 10 টাকা দিয়ে ছাত্রদের বা পরীক্ষার্থীদের কোনো রিলিফ দেওয়া যাবে বলে আমরা মনে করছি না। আমরা সবগুলো ক্ষেত্রেই কিন্তু ব্যবস্থাকে আপগ্রেড করছি, তো ন্যাচারালি স্টুডেন্টরাও আমাদের যেহেতু ইম্পর্টেন্ট একটা সেগমেন্ট, তাদের জন্য ভাবনা চিন্তা করার জন্যে বা স্কুলগুলোকে তাদের প্রস্তুতিতে সাহায্য করার জন্যে আমরা এই অনুদানটা দিচ্ছি। এটা পরীক্ষা হয়ে যাওয়ার পরে তারা অ্যাকচুয়ালি যে রেগুলার ক্যান্ডিডেটরা পরীক্ষা দিল তাদের ডিটেল দিয়ে বোর্ডের কাছে জানাবে, আন্ডারটেকিং দেবে, এবং আমরা সেই মতো স্কুলের ফান্ডে ওটা জমা করে দেবো তাদের ব্যাংক অ্যাকাউন্টে। এটা প্রতি স্টুডেন্ট পিছু রেগুলার ক্যান্ডিডেট যারা পরীক্ষা দিচ্ছে অ্যাপিয়ার করছে অ্যাকচুয়ালি তাদের মাথা পিছু 10 টাকা করে দেওয়া হবে। ভারতে আমার ধারণা একমাত্র বোর্ড যেটা এই ধরনের স্টেপ নিচ্ছে। নরেন্দ্রপুরে যুবক খুনের ঘটনায় 1 মাস 10 দিনের মাথায় প্রথম গ্রেফতার গতকাল রাতে। বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি হিন্দল দে রয়েছেন আমাদের সঙ্গে। হিন্দল, কোথা থেকে গ্রেফতার করা হলো, যাকে গ্রেফতার করা হলো তার বিরুদ্ধে কি অভিযোগ? একেবারে কুসুমিতা, তোমাকে বলে রাখি যে নরেন্দ্রপুরের কুমরখালীতে ইএম বাইপাসের একেবারে পাশেই শাহিদ মণ্ডল নামে 26 বছর বয়সী সেই যুবককে কিন্তু, এবং তিনি পেশায় ব্যবসায়ী, তাকে কিন্তু রীতিমতো বাড়ির কাছেই গুলি করে খুন করে দুষ্কৃতীরা। এবং এর পরেই কিন্তু যেটা দেখা যায় বারুইপুর পুলিশ জেলার পক্ষ থেকে যেটা এখনও পর্যন্ত খবর পুলিশের তরফ থেকে, যে এক ব্যক্তিকে কিন্তু গতকাল গভীর রাতে কুলতলি এলাকা থেকে পুলিশ গ্রেফতার করেছে। তোমাকে বলে রাখি এই শাহিদ মণ্ডলকে কিন্তু একেবারে বাড়ির পাশে খুন করা হয়েছিল, গুলি করে খুন করা হয়। এবং এই খুনের নেপথ্যে কে বা কারা ছিল সেই নিয়ে কিন্তু পুলিশ দীর্ঘদিন ধরেই একেবারে তদন্ত প্রক্রিয়া চালাচ্ছে। বারুইপুর পুলিশ জেলা স্পেশাল অপারেশন গ্রুপ এবং নরেন্দ্রপুর থানার পুলিশ তারা কিন্তু যৌথভাবে পুলিশ সুপারের নেতৃত্বে কিন্তু তারা রীতিমতো বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছিলেন এবং বিভিন্ন কল রেকর্ড সেগুলোকে খতিয়ে দেখছিলেন। ইতিমধ্যেই যে ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে যে তার কিন্তু সরাসরি যোগ রয়েছে এই খুনের ঘটনায়। এবং এই খুনের ঘটনার অর্থাৎ যেদিনকে খুন হয়েছিল তার ঠিক 1 মাস 10 দিনের মাথায় কিন্তু নরেন্দ্রপুর থানার পুলিশ এবং স্পেশাল অপারেশন গ্রুপের সদস্যরা তারা কিন্তু যৌথভাবে তল্লাশি চালিয়ে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে। এই খুনের মোটিভ কী ছিল সেই বিষয়টা কিন্তু জানার জন্য গভীর রাত পর্যন্ত জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া চলেছে তেমনটাই পুলিশ সূত্রে খবর। পুলিশ কিন্তু গোটা বিষয়টি খতিয়ে দেখছে যে ব্যবসায়িক শত্রুতা না ব্যক্তিগত শত্রুতা, এবং এই খুনের সঙ্গে আর কারা কারা যুক্ত রয়েছে সমস্ত বিষয়টা খতিয়ে দেখা হচ্ছে। তোমাকে বলে রাখি যে একটা সিসিটিভি ক্যামেরার ফুটেজ পরিবারের সদস্যরা দিয়েছিলেন, যেখানে দেখা যাচ্ছে যে বেশ কয়েকটি ডিউরেশন দেওয়া রয়েছে সেই সিসিটিভি ক্যামেরার ফুটেজ অনুযায়ী, যে প্রথমে বেশ কয়েকজন দুষ্কৃতী তারা অন্ধকারের মধ্যে বাইক নিয়ে দাঁড়িয়েছিল, পরবর্তী ক্ষেত্রে তারা ইএম বাইপাসের দিকে যায়, আবারও ফিরে আসে। এবং ঠিক এই সিসিটিভি ফুটেজের যখন 8 মিনিট 41 সেকেন্ড সেই সময় কিন্তু শাহিদ মণ্ডল তিনি যখন বাইক নিয়ে আসছিলেন সেই সময় দুষ্কৃতীরা তাকে দাঁড় করায় এবং একটি আলোর ঝলকানি দেখা যায় সেই অন্ধকারের মধ্যে। পরিবারের সদস্যরা যেটা অভিযোগ করেছিলেন সেই সময় কিন্তু গুলি চালানোর ঘটনা ঘটেছিল। এই ঘটনার পর পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন শাহিদ মণ্ডলের পরিবারের সদস্যরা এবং তারা সিবিআই তদন্তের দাবি জানিয়েছিলেন ঠিকই, কিন্তু পাশাপাশি বারুইপুর পুলিশ জেলার পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছিল যে তারা কিন্তু তদন্ত প্রক্রিয়া অব্যাহত রেখেছে, তারা কিন্তু সেই বিষয়ে সমস্ত বিষয়টা খতিয়ে দেখছে। কিন্তু অবশেষে পুলিশের তরফ থেকে যেটা জানানো হলো কুলতলি এলাকা থেকে এক ব্যক্তিকে পুলিশ গ্রেফতার করেছে, এর সঙ্গে আর কারা কারা যুক্ত রয়েছে মোটিভ কী রয়েছে সমস্ত বিষয়টাই তদন্ত করে দেখছেন তদন্তকারী দলের সদস্যরা, তেমনটাই পুলিশ সূত্রে খবর।